শারীরিক অক্ষমতা একটি চ্যালেঞ্জিং বিষয় এবং জটিল বিষয়, তাই তা মোকাবেলায় সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন অটিজম ও নিউরো ডেভেলপমেন্ট বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সাইমা ওয়াজেদ হোসাইন। প্রাথমিক পর্যায়ে শিশুদের অটিজম এবং শারীরিক অক্ষমতা নির্ণয়ে প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, শারীরিক প্রতিবন্ধীদের পরিবার বিভিন্ন ঝুঁকির মধ্যে থাকে, তাই প্রশিক্ষণ সহ জীবনমুখী কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ বাড়াতে হবে। অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জিল্লা রহমান বলেন, দেশে সরকারিভাবে 15,10,000 শারীরিক অক্ষম মানুষকে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে 8,15,000 জনকে সরকারি সহায়তা দেওয়া হচ্ছে, বাকিদেরও সরকারি সহায়তার আওতায় আনা হবে।